ফেসবুক লাইভ করে আরক্ষীক জবাবদিহি এজন লোকর আরক্ষীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। মই স্যার কেউ মোবাইল নিম আপনার বারো মূল মোবাইল স্যার মানে ভিডিও করে মানে যখন মো কথা আপনি আহক ঘরে মারিব আহক মারক আহক আহক মারিব আহক আপনি মারিবলে আইছে না আপনি খেদি আইছে না মারিবলে আপনি পুলিশে মারিবলে খেদি আইছে আহক 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 কেউ না আহক মানে কি চুর করেছেন দোকান মানে এফআইআর দিয়া মানুষ আপনাদের এনেকা ব্যবস্থা করেছে মো হ্যাঁ মানে এফআইআর দিয়া মানুষজন মো আপনার এনেকা করেছে আহক আপনি আহক আপনি মানে আইন আইন হাতে আছে মানে কালে ডিজিপি অফিসলকে যাব যাবলে বাধ্য হম কি মারি পেলে আপনি আপনি কালি হে না মোক তার ধমকি দিয়ে আপনি চলবাই গেছে মানে এজাহার দিবলে মানে ডিজিপি অফিসলে মানে কালি হলে যাম মানে গুয়াহাটীত গিয়ে মানে গুয়াহাটীর হলে যাম মানে মো মানুষজনে আছে মো লড় আছে মানে বুঝি পাইছো কেন কি কি অবস্থা আছে মানে আপনি কি বলে কেছে এনে মারিছে পিটিছে হেৰি কৰিছে আপনি আপনাদের মিছাকে হেৰি কৰি আছে মোক প্রমাণ দিয়ক আপনাদের মোক তাত আপনি হ্যান্ডকাপ লগালে কিবা কইলে এটা আপনি কোক আপনাদের এজন স্যার লগাইছিল মোক হ্যান্ডকাপ এজন লগাইছিল স্যার আপনি লিখি থাকা এদিন গাঁওবুড়া আমার গাঁওবুড়া যে আপনার হেৰি উপর আছে এটা মানে এস পি অফিসল ডিজিপি অফিসলে মানে মেসেজ করলো ডিজিপি অফিসলে কালে মারিছে কালে যাম স্যার টাকা হলে মানে মরবলে মানে যে লড়া আর মানুষজনের কারণে মানে বহুত ভাল পাও মরবলে মারি দিয়ে আপনাদের মোক গুলিয়ায় মারি দিয়ক কিনা ভুল যদি মানে করেছো আপনি সেদিন যে থানা দম দিয়ে পঠিয়ালে মোক মানে কি মানে আপনি আপনি কে তাই কি মানুষ জানো বলে কে মানে কি করো স্যার গাড়ি চলাও মেশিন চলাও মানে কি করো আপনি কোক কি করো মানে কোক আপনি মানে কি করো আপনি যে মোক সেদিন থানা যে দম দিয়ে পঠিয়ালে কি কারণে করলে আপনি মোক কেলে দম দিয়ে পঠিয়াইছিল সেদিন আপনি মোক সেদিন কেলে মিছাকে ধমকি দিছিলে আপনা আপনি আহক আহক আপনি আপনি যেটা মারিবলে যে খেদি খেদি আইছে এইজন নাওবৈশার পহুমরার নৃপেন কোঁয়ার বিগত ন মেত নিরুদ্দেশ হওয়া পত্নী আর পুত্র সন্দর্ভত ১৩ মেত চিলনিবাড়ি আরক্ষীর কাষ চাপিছিল কিন্তু আরক্ষীয়ে গুরুত্ব নিদিয়াত ১৫ মেত পুনের চিলনিবাড়ি আরক্ষীর চকীত উপস্থিত হয় নৃপেন কোঁয়ার কিন্তু আরক্ষীয়ে ওলোটাই নৃপেনক মারধর করে হেডকাফ লগাই দিনটি আঁঠু কষাই থার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগীয়ে তার পাছত ১৭ মেত লক্ষিমপুর আরক্ষীর অধীক্ষকক পত্নী পুত্র নিরুদ্দেশ সন্দর্ভত লিখিত গোচর দিয়ে আরক্ষী অধীক্ষক কার্যালয়ে লক্ষিমপুর সদর থানালে যাবলে কয় যদিও তাতো কোনো ফল নধরে উপায়ন্তর হয়ে ডিজিপি কার্যালয়ে হোয়াটসঅ্যাপ নম্বরত লিখিত অভিযোগ দাখিল করে তার পাছতেই ডিজিপি কার্যালয়ের তাৎক্ষণিকভাবে লক্ষিমপুর আরক্ষীক অবগত করে ডিজিপি কার্যালয়ের হেঁচাত আরক্ষীর নৃপেন কোঁয়ার ঘরত উপস্থিত হওয়ার বিপরীতেই নৃপেনক রাস্তালে মাতি নিয়ে আর কিয় ডিজিপি কার্যালয়ত অভিযোগ করেছে বলে আরক্ষী ওলোটাই নৃপেনক বলপূর্বক উঠাই নিবল চেষ্টা করার অভিযোগ উত্থাপন করে ভুক্তভোগীয়ে যা ন তারিখে মোর পত্নী ঝর্ণা ছেত্রী আর মোর ১৯ মহিয়া লড়াটো ঘরের নির্দেশ হয় সেই সময় মানে ঘর নাছিল নাগাল্যান্ডত কাম করে আসছিল ঘর মানুষে মোক জানা মতে দিনের ২ বজাত নাইকিয়া হয়েছে বলে জানাইছে তারপর মই আহি পাওঁতে মোক ৩ লাগিলে আহি পাই পেলাই যোৱা ১৪ তারিখে মই এখন এজাহার চিলনিবাড়ি আউটপোস্টত দিওঁ যেতিয়া মই এজাহারখন দিবলৈ গৈছিলোঁ সেই সময়ত চিলনিবাড়ি থানার পুলিশে মোক হ্যান্ডকাপ লগাই আঁঠু করে রাখি মারপিটও করেছে তারপর একো মই সুফল নাপায় এজাহারখন দুদিন আকৌ বিচারি গৈছিলোঁ মই এজাহারখনের কথা কি হয়েছে কি নাই হওয়া বলে কিবা খবর পাইছে নি বলে থানাত সুধিব গলোঁ তেতিয়াও মোক ধমকি দি পিনে আকৌ ঘুরাই পঠিয়াই দিলে উপায় নাপায় মই লক্ষিমপুরের এস পি অফিসত এখন এজাহার দাখিল করো সেখন দাখিল করার পিছত আকৌ উপায় আকৌ একো গম নাপায় মই আকৌ এবার এস পি অফিসত খবর দোগে তো সিহঁতে কয় হদর থানালে পঠিয়াইছো এখন অজন্তা পঠিয়া হয়েছে বলে কলে তারপর মই ডিজিপি অফিসর হোয়াটসঅ্যাপ নম্বর ভালকৈ লিখি আর এজাহার কেখনো যখন এজাহার চিলনিবাড়িখনো আর এস পি অফিসরখনো হোয়াটসঅ্যাপ করে পিনে সেফালে জনাও তারপর উল্টা রিপ্লাই আহে পিছদিনা প্রসেসিংত আছে বলে রিপ্লাই করে তারপিছতে যাকালি চিলনিবাড়ি আউটপোস্টর পুলিশে আহি পিনে মোক রাস্তারপর চিঁড়ি চিঁড়ি ঘরপা মাতিছে রাস্তালে ওলাই আ বলে কৈছে যেতিয়া ওলাই গৈছো মোক ধরি মারপিট করবো আর গাড়ি উঠাই লৈ যাব লৈছে মই মোবাইল যেটা ক্যামেরাটো অন করলো ক্যামেরাটো অন করা টাইমতে সিহঁতি আর এজন সাংবাদিক এজনও আছিলে সেই সময়তে পুলিশ কিজন পলাই যায় আপনাদের ভাবিছে চাগে পয়সা পাতি নাই দুখিয়া লড়া বহুত আগবাড়ি নোৱাৰিব আমি পঢ়া শুনা লড়া স্যার বহুত আগলৈকে যাম উপরলৈকে যাম বহুত একো ভাবা নাই আহক আপনাদের আহক আপনি মোৰ ঘৰ নগলে আপনি কেস কেনেকৈ সলিউশন করব আপনি আহক মোৰ ঘৰলৈ আহক মোৰ ঘৰলৈ আহক আপনি বলক ঘৰলৈ বলক
আজিলেকে ইমান দিনের মানে ন তারিখে না পাঠাই এজাহার দিয়েছো মানে ছয় তারিখে ঘুরি আহতে এতালে মোক উল্টা ধমকি দিয়ে হেন্ডকাপ লগাই রাখি থাকছে মানে এজাহার দিয়ে যাব যাব মানুষজন মোক হেন্ডকাপ লগাই থাকছে কত অধিকার পালে পুলিশে। নাওবৈচাৰ পৰা মাজহাৰুল খান, ৰিপোৰ্ট অসম লাইভ 24।